হ্যালো, হ্যালো মামা, তোর না কয়েকদিন ছুটে এসেছে চৌসাইয়ের মাটি? মানে আরে মামা, তুই হলো তোর জমা প্যাটা পরে চিল করবি বিচে। আরে কয়েকদিন আগে তো কক্সবাজার গিয়েছিলাম, একই তো বিচি। আরে বলো, তুই কখন সিগাল দেখছিস? ছিপ উড়ছিস কখনো? এন্ড দিস ওয়াজ ট্রু। শেখ থেকে সমুদ্র দেখছিস জীবনে তুই? তা তো দেখি নাই। তাহলে তাহলে তুই যাবি না কেন? চল আমার সাথে। ঠিক হ্যাঁ, at this moment I was just using my imagination and thinking about the execution. আরে এবার চকমকো প্যান্ট না, অন্যটা। আচ্ছা ভাই, যে কালারে চাই কালারে প্যান্ট পরিস, পিছে যে পয়সা থাকে স্টিল করিস, দাঁড়া থেকে যা ইচ্ছা তাই করিস। তুই সাইকেল গুলো চালাতে পারবি, ওখানে সাইকেল রেড করার অপশন আছে, যত কোন চা তত সাইকেল চালানো যায়, গোল্ডেন আওয়ারের সুন্দর সুন্দর ছবি তোলা যায়। Also thinking about those nights when I don't want to sleep. কিরে শালা, আরে আমরা কি তাহলে সকালে বিচে যাব টাইম ল্যাপস নিতে? যদি উঠতে পারি তাহলে সানরাইজের টাইম ল্যাপস নেব, যদি সান থাকে। তারপর ছেড়ে দিয়ে যাবো না, মোটে পারবে বুঝছিস, ভিডিও করে যাবে না, ভিডিও টিকটকে আপলোড দিয়ে বলবি যে কাঁচি মিশাই বিদেশ। ভাবছিলাম আসলে কি যাওয়া যাবে। শুনেছি ওখানে একটা হিডেন প্লেস আছে, পুরা লুকিং লাইক এ ট্রেজার, ওইদিকে ছবি দিলে 1 লাখ লাইক তো মা মাস করা শিওর থাকবে এটা। আর ওদিকে চিরদ্বীপের প্রাণী যে সাদা ওর পানি খেয়ে ফেলেছে। তারপর আমরা বোটে যাওয়ার সময় তুই বোটে ব্লগও করতে পারবি। Was thinking about the frame and the ending. ফেরার সময় বোটে তো মামা শিওর থাক পার্টি থাকবি, পুরো ধরে চিল হবে ওখানে। Was thinking about the sunset and this happened. তুই তোর ফেভারিট টাইম লাপস নাই করবি সানসেট এর পর। এত কিছু শোনার পরে ভাবছিলাম যাওয়া উচিত, আর অল্প খাবার দাবার তো আছে, রাত্রেবেলা ঘুরতে যাওয়া মজা করা সবই আছে। তবে হ্যালো, কই গেলি তুই?